এলসিতে কড়াকড়ি আরোপে আমদানির ব্যয় কমলেও রপ্তানি আয়ের তুলনায় তা অনেক বেশি। এতে আয়ের তুলনায় ডলার ব্যয় বেশি হচ্ছে। ডলার সাশ্রয়ের উদ্যোগ নেওয়ার পরও এ বৈদেশিক মুদ্রার সংকট বাড়ছে, এ কারণে বাণিজ্য ঘাটতি বাড়ছে। আবার জরুরি পণ্য আমদানিতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ডলার খরচ করাই টান পড়েছে রিজার্ভেও। চলতি 2022-23 অর্থ বছরের প্রথম আট মাসে মোট 1,383 কোটি ডলারের বাণিজ্য ঘাটতি দেখা দিয়েছে। দেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় 1,45,000 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে। কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন, এলসি খোলায় কড়াকড়ি করায় বড় আমদানি ব্যয় তুলনামূলক কমেছে, তবে রপ্তানি আয়ে প্রবৃদ্ধি থাকলেও আমদানি ব্যয়ের তুলনায় তা কম ছিল। এতে ডলারের ওপর এর প্রভাব পড়েছে। ভালো দিক হলো এলসি খোলা কমায় আগামীতে আমদানি ও রপ্তানি ব্যয়ের ব্যবধান কমে আসবে বলে জানান তারা। বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক লেনদেনের চলতি হিসাবের ভারসাম্যের প্রতিবেদন অনুযায়ী চলতি 2022-23 অর্থ বছরের প্রথম আট মাসে মোট 4,879 কোটি ডলারের বিভিন্ন ধরনের পণ্য আমদানি করেছে দেশ। গত অর্থ বছরের একই সময়ে 5,437 কোটি ডলারের বিভিন্ন পণ্য আমদানি করা হয়েছিল। সেই হিসেবে গত অর্থ বছরের একই সময়ে চেয়ে চলতি অর্থ বছরের প্রথম আট মাসে 10.27% কম আমদানি হয়েছে। আমদানির বিপরীতে চলতি 2022-23 অর্থ বছরের আট মাসে বিভিন্ন পণ্য রপ্তানির পরিমাণ 3,496 কোটি ডলার, যা গত অর্থ বছরের একই সময়ে 3,194 কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছিল। সেই হিসেবে আগের অর্থ বছরের একই সময়ের তুলনায় চলতি অর্থ বছরের আলোচিত সময়ে 9.45% বেশি রপ্তানি করেছে দেশ। আলোচিত সময়ে আট মাসে আমদানির তুলনায় রপ্তানি কম হয়েছে 1,383 কোটি ডলার। গত ডিসেম্বর শেষে দেশে বাণিজ্য ঘাটতির পরিমাণ ছিল 1,230 কোটি ডলার। হিসাব বলছে চলতি বছরের প্রথম দুই মাসেই বাণিজ্য ঘাটতি বেড়েছে 152 কোটি ডলারের। বাণিজ্য ঘাটতি বেড়ে যাওয়ায় ডলারের ওপর চাপও বাড়ছে। চলতি অর্থ বছরের জুলাই ফেব্রুয়ারির সময়ে বৈদেশিক লেনদেনের চলতি হিসাবের ভারসাম্যে ঘাটতি দাঁড়িয়েছে 438 কোটি ডলার বা 45,990 কোটি টাকা। আলোচিত সময়ে সেবা খাতে 583 কোটি ডলার আয় হয়েছে, এ খাতে একই সময়ে ব্যয় হয়েছে 839 কোটি ডলার। এতে সেবা খাতের ঘাটতি দাঁড়িয়েছে 255 কোটি ডলার। একই সময়ে সামগ্রিক লেনদেনেও বড় ঘাটতি দেখা দিয়েছে। ফেব্রুয়ারি শেষে সামগ্রিক লেনদেনের অঙ্ক দাঁড়িয়েছে 794 কোটি ডলারে, যা 2021-22 অর্থ বছরের একই সময়ে 222 কোটি ডলারের ঘাটতি ছিল। জুলাই ফেব্রুয়ারির সময়ে দেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ এসেছে 350 কোটি ডলার, যা এর আগের অর্থ বছরের একই সময়ের চেয়ে 11.91% বেশি। গত 2021-22 অর্থ বছরের প্রথম আট মাসে 313 কোটি ডলারের এফডিআই এসেছিল।